হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল ইনকাম প্রজেক্ট হলো শপএক্স 100 প্রো। এই শপএক্স 100 প্রো কীভাবে কাজ করে, এখানে আমরা কীভাবে কাজ করতে পারব, এবং যারা শপএক্স 100 প্রোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি শপএক্স 100 প্রো থেকে আপনারা প্রত্যেক দিন কীভাবে 400 থেকে 500 টাকা ইনকাম করবেন সেই প্রসেসটাই আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। শুরুতেই এখানে কিভাবে বা কয়টা পদ্ধতিতে এই শপএক্স 100 প্রো থেকে ইনকাম করা যায় সেটা জেনে নিই। এখান থেকে আপনি দুইটা পদ্ধতিতে আর্নিং করতে পারবেন, একটা হলো মার্কেটিং করার মাধ্যমে আর একটা হলো ডেইলি যে টাস্ক দেওয়া হয় সেই টাস্ক কমপ্লিট করার মাধ্যমে। এখন আপনার মধ্যে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে মার্কেটিং কি, হোয়াট ইজ মার্কেটিং, মার্কেটিংটা হচ্ছে রেফার। অলরাইট, শপএক্স 100 প্রো কি? শপএক্স 100 প্রো হলো একটা বিজনেস মার্কেটিং প্ল্যাটফর্ম। অল রাইট, এখানে যদি আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাকে মাস্ট বি 6টি রেফার করতে হবে। আর আমাদের কাছে 6টা রেফার করা কিন্তু কোনো ব্যাপার না যদি আপনি মার্কেটিংটা ভালোভাবে বোঝেন। সো আপনি যদি কাউকে এখানে জয়েন করান, তাকে যদি সুন্দরভাবে মার্কেটিংটা বুঝিয়ে দেন যে এখানে এখানে আপনি মার্কেটিং করবেন, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা আরও 6টা ব্যক্তিকে যুক্ত করাবে, সেখান থেকে কিন্তু আপনার প্রফিট আসবে। এভাবে যদি মার্কেটিংটা আপনি বোঝেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। শপএক্স 100 প্রোতে ডেইলি যে ট্যাক্সটা দেওয়া হয় সেই ট্যাক্সটা কমপ্লিট করে আপনি 50 টাকার মধ্যে 10 টাকা 20 টাকা বা 30 টাকা যে কোনো একটা অ্যামাউন্ট পেতে পারেন। কিন্তু আপনি যদি অতিরিক্ত ইনকাম করতে চান তাহলে মাস্ট বি আপনাকে রেফার করতে হবে। সো এখন বিষয় হচ্ছে যে মার্কেটিং ভাই কীভাবে করব, মার্কেটিং তো আমি করতে পারবো না ভাই, আমার স্পন্সর কোডের মাধ্যমে কেউ যুক্ত হতে চায় না, আমি কীভাবে মার্কেটিং করব? অল রাইট, কোনো টেনশন করা দরকার নেই, আমি মার্কেটিং বিষয়ে একটা ভিডিও আপলোড করব, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আজকে আমি আপনাদের একটা বেসিক নলেজ দেবো যে মার্কেটিং কোথায় কোথায় করবেন এবং কীভাবে করবেন, ঠিক আছে? দেখুন, অনলাইন থেকে ইনকাম করে সেই টাকাটা পকেট পর্যন্ত নিয়ে যেতে হলে অনেক পরিশ্রমের প্রয়োজন আছে, কিন্তু শপএক্স 100 প্রোতে পরিশ্রমটা খুবই কম এবং শপএক্স 100 প্রো দিচ্ছে ইনকামের এক নিশ্চয়তা। সো এখানে প্রত্যেকেই কাজ করতে পারবে, প্রত্যেকেই এখান থেকে ইনকাম করতে পারবে। তাই শপএক্স 100 প্রোতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে কাজ শুরু করে দিন, কারণ অনলাইন থেকে ইনকাম এই কথাটার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত। কিন্তু অনলাইন থেকে ইনকাম করার জন্য আমরা বেশ কিছু থার্ড পার্টি বা বেশ কিছু ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বেছে নিই যেখান থেকে টাকা ইনকামের চাইতে স্ক্যামের শিকার হওয়া অনেক বেশি। শপএক্স 100 প্রো একটা মাইক্রোজব ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইটগুলো অনেক দিন টিকে থাকে মার্কেট প্লেসে এবং বিজনেস করে। আজ পর্যন্ত আমি শুনি নাই যে মাইক্রোজব ওয়েবসাইটগুলো স্ক্যাম করেছে। সো আপনি চাইলেই শপএক্স 100 প্রোতে কাজ করতে পারেন। অলরাইট, এখন কীভাবে এখানে মার্কেটিং করবেন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। অলরাইট, শুরুতেই আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুকটা ওপেন করার পর ফেসবুক মার্কেট প্লেসে চলে যাবেন। ওকে, তো এখান থেকে আমি ফেসবুক মার্কেট প্লেসে চলে যাচ্ছি। মার্কেট প্লেসে যাওয়ার পর দেখেন এখানে কত মানুষ শুধু একটা পিকচারের উপর কিছু টেক্সট লিখে কিন্তু এই মার্কেট প্লেসে কিন্তু ফটোটা আপলোড করেছে। সো আপনিও চাইলে কিন্তু এই ধরনের ফটো সিলেক্ট করে, মানে ফটো যদি আপনি ক্রোম বাজার থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করার পর যদি কিছু টেক্সট অ্যাড করেন আপনার ইচ্ছা মতো, তাহলে কিন্তু এইভাবে করে আপনি কী করতে পারেন, মার্কেট প্লেসে এই ফটোটা আপলোড করতে পারেন এবং মার্কেট প্লেস থেকে কিন্তু আপনার অনেক অনেক রেসপন্স কিন্তু পেতে পারেন, ঠিক আছে? যেমনটা আমি করেছি, আমি যদি আমার গ্যালারিতে চলে যাই, আমি অলরেডি ফটোটা ক্রিয়েট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। সো এই যে দেখেন, আমি এই ফটোটা ক্রিয়েট করেছি, ঘরে বসে অনায়াসে 400 থেকে 500 টাকা ইনকাম। ওকে, 100% বিশ্বস্ততার সাথে কাজ করতে চাইলে ইনবক্স। এখানে আমি আরেকটা ফটো তৈরি করেছি, দেখেন 100% ইনকাম নিশ্চয়তা, মাইক্রোজব সাইটে কাজ করে প্রতিদিন 4 থেকে 500 টাকা ইনকাম, কোনো অ্যাড ফি নেই, ইনবক্স, ঠিক আছে? এভাবে করে যদি আপনি একটা ফটোর উপর আপনি ক্রোম বাজার থেকে এরকম ফটো পেয়ে যাবেন, এরকম ফটো যদি নিয়ে এসে যদি আপনি কিছু টেক্সট অ্যাড করে যদি আপনি সেইগুলোকে মার্কেট প্লেসে পোস্ট করতে পারেন সেই ফটোগুলোকে, তাহলে কিন্তু ওইখান থেকে অনেক অনেক রেসপন্স আসবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এইটা গেল। এখন আসি যে ফেসবুক রিলস, আপনি চাইলে ফেসবুক রিলস ভিডিও আপলোড করতে পারেন। ফেসবুক রিলস ভিডিও আপলোড করার জন্য ভিডিও অপশনে চলে আসবেন, ভিডিও অপশনে আসার পর এখানে রিলস পেয়ে যাবেন, এই রিলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে একটা রিলস পোস্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তো আসলে আমাদের ইচ্ছা শক্তিটা থাকতে হবে মার্কেটিং করার জন্য। মার্কেটিং এমন কিছু নয়
শুধু জাস্ট একটু পরিশ্রম করতে হবে আপনাকে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গাতেই পরিশ্রম করতে হয়, কিন্তু এখানে পরিশ্রম খুবই কম। আপনি শুধু পিক্সেলের উপর কিছু টেক্সট অ্যাড করে সেই পিক্সেলটা আপনি মার্কেট প্লেসে আপলোড করবেন এবং রিলস ভিডিও আপলোড করবেন। যেমন আমি যে ভিডিওটা বানিয়ে রাখছি আমি আপনাদেরকে দেখাই, যদি এই যে দেখেন এই যে একটা ভিডিও, এই ভিডিওটা কিন্তু আমি ক্রিয়েট করেছি। এই ধরনের ভিডিও ক্রিয়েট করে আপনি রিলস ভিডিওতে আপলোড করতে পারেন। এবং আপনি চাইলে বিক্রয় .com, এই বিক্রয় .com-এও কিন্তু আপনি সেই ফটোগুলোকে, যে ফটোগুলো আপনি টেক্সটের মাধ্যমে অ্যাড করবেন, সেই ফটোগুলোকে বিক্রয় .com-এ পোস্ট করতে পারেন এবং সেইখান থেকেও অনেক রেসপন্স আসবে আপনার। এভাবে করে কিন্তু মার্কেটিং আপনি করতে পারবেন। ফেসবুক স্টোরি বলেন, ফেসবুক পোস্ট বলেন, ইউটিউব যে শর্ট ভিডিওগুলো আছে সেই ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে শর্ট ভিডিও আপলোড করতে পারেন, ঠিক আছে? মূলত যদি মার্কেটিং করতে চান অনেক অনেক উপায় আছে, যে উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। এভাবে করে কিন্তু হাজার হাজার মানুষ মার্কেটিং করছে। সো আপনিও চাইলে কিন্তু এই forex 100 Pro-এ মার্কেটিং শুরু করতে পারেন এবং প্রত্যেক দিন 400-500 টাকা ইজিলিভাবে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আজকে মার্কেটিং এই প্রসেসটা দেখাতে পারছি না। তো আমি নেক্সট ভিডিওতে মার্কেটিং প্রসেসটা দেখিয়ে দিব, কীভাবে আপনি মার্কেট প্লেসে পোস্ট করবেন, কীভাবে পোস্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনি ইউটিউবে শর্ট ভিডিও ক্রিয়েট করবেন, কীভাবে ফেসবুক রিলস ভিডিও আপলোড করবেন, A to Z দেখিয়ে দিব, ঠিক আছে? তো যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন Shopx 100 Pro-তে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর Shopx 100 Pro-তে কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটাও আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে।